গত এপিসোডে আমরা দেখেছি কিনভির মম ড্যাড কিনভির সাথে দেখা করতে আসে এন্ড তারা ওর কাছে মিস্টার হি সম্পর্কে কিছু জানতে চায় বাট কিনভি বলে এটি রিয়েল ম্যারেজ না ফেক ম্যারেজ তো এই কথা শোনার পর তাদের মন খারাপ হয়ে যায় এরপর রাতে ডিনার শেষে কিনভি উঠে যেতে গেলে কিনভির মম বলে দাঁড়াও দেন কিনভির মম ওর ড্যাডকে বলে আমি আরও কিছু দিন আমার মেয়ের সাথে থাকতে চাই তো ওর ড্যাড হাসি দিয়ে বলে নো প্রবলেম অ্যান্ড তখনই কিনভি কিছু বলতে যাবে ওর মম বলে ডিসিশন ফাইনাল হয়ে গেছে যাও এখন তুমি স্টোর রুম ক্লিন করো আর কিনভি তখন মুড খারাপ করে ওখান থেকে চলে যায় নেক্সট সিনে দেখি মিস্টার হি গাড়িতে উঠতে যাবে তখন হঠাৎ সে নিম ফ্যাংকে ক্লিনিকে যেতে দেখে আর ওকে দেখে মিস্টার হি বলে এই ছেলেকে দেখলে কেন জানি আমার শ্বাস নিতে কষ্ট হয় এরপর সে তার ফ্রেন্ডকে কল করে বলে যদি কোনো ছেলের কাছে কোনো সিঙ্গেল মেয়ে আসে তবে এটার মানে কি দাঁড়ায় তখন তার ফ্রেন্ড বলে এর মানে হচ্ছে তাদের সম্পর্কে প্রেমিক দম্পতির মতো বোঝায় তখন মিস্টার হি ভাবতে থাকে তবে তো মিস কিনভি একজন সিঙ্গেল দেন মিস্টার হি ডক্টর নিমের পিছু যায় এরপর সে ক্লিনিকে আসলে নিম তাকে দেখে জিজ্ঞেস করে আপনি কি কিনভির বিড়ালছানাকে দেখতে এসেছেন তো মিস্টার হি ভাবে ওর আবার বিড়ালছানা এলো কবে থেকে এরপর নিম বিড়ালছানাকে নিয়ে আসলে তো মিস্টার হি ওকে দেখতে যাবে তখনই কিনভি সেখানে চলে আসে অ্যান্ড তাকে দেখে ও খানিকটা অবাক হয়ে যায় তো কিনভি মিস্টার হিকে ধাক্কা দিয়ে প্রথমে ওর বিড়ালছানাকে আদর করতে থাকে অ্যান্ড নিমকে জিজ্ঞেস করে ওর ভালো ঘুম হয়েছে কিনা এদিকে মিস্টার হি সে তার মনোযোগ পাওয়ার জন্য হালকা একটু কাশি দিলে কিনভি জিজ্ঞেস করে আপনার ঠান্ডা লেগেছে তবে তো আপনার রেস্ট করা প্রয়োজন আর মিস্টার হি তখন কি বলবে সে বুঝতে পারে না তো কিনভি নিমকে সন্ধ্যার এক রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য ওকে ইনভাইট করে তখন নিম বলে সে কি আমাদের সাথে আসবে তো মিস্টার হি হ্যাঁ বলতে যাবে আর তখনই কিনভি বলে ওঠে না সে এরকম অস্বাস্থ্যকর রেস্টুরেন্টে কখনো যান না কি ঠিক বলেছি না আর এটা বলে ও মিস্টার হির দিকে তখন তাকায় তো মিস্টার হি কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলে হ্যাঁ ঠিক তুমি তো আমার থেকে ভালো বুঝো আর বলে ওখানকার রেস্টুরেন্টে কাঁচা মাংস এবং রান্না করা মাংস একই পাত্রে রাখে যেটা দেখে আমার অস্বস্তি লাগে তো এটা শুনে কিনভি টপিক চেঞ্জ করার জন্য ও বিড়ালছানাকে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর দেখি কিনভি আর নিমকে একটি রেস্টুরেন্টে যেখানে ওরা বসে কথা বলছিল আর মিস্টার হি সেখান থেকে একটু আড়ালে বসে ওদের দুজনকে সে ফলো করতে থাকে আর তখনই সেখানে একজন ওয়েটার এসে তাকে খাবার অর্ডারের কথা জিজ্ঞেস করতে থাকে বাট মিস্টার হি মনোযোগ তখন ওদের দুজনের উপর থাকায় ওয়েটারের সব কথা সে ওকে বলতে থাকে যেখানে ওয়েটার তাকে জানাচ্ছিল যে আমাদের রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করার জন্য একটি ফ্রি সার্ভিস আছে আর মিস্টার হি সেটা ভালোভাবে না শুনে সেটাতেও সে ওকে বলে দেয় এরপর দেখি এর কিছুক্ষণ পর কিছু ওয়েটার এসে তার সামনে বাজি ফুটিয়ে অনেক জোরে জোরে তাকে উইশ করতে থাকে আর এসব দেখে সবাই তখন তার দিকে তাকিয়ে থাকে অ্যান্ড কিনভি ও নিম ফ্যাং ওরা অন্য কাউকে ভেবে এসব কর্মকাণ্ড দেখে হাসতে থাকে ঠিক তখনই রেস্টুরেন্টের একজন জেন্টলম্যান অ্যানাউন্স করে আজ আমাদের রেস্টুরেন্টের তৃতীয় বার্ষিক উপলক্ষে একটি সং বাজানো হবে আর সংটি স্টপ হলে যদি কোনো কাপল একজন আরেকজনকে কিস করে তবে তাদেরকে 50% ছাড় দেওয়া হবে আর এই কথা শোনার পর মিস্টার হি চোখ বড় বড় করে বলে কিস করবে আর এর কিছুক্ষণ পরে নিম যখন উঠে কিনভির কাছে আসছিল আর তখনই মিস্টার হি দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায় আর সবাই ওদের দুজনকে একত্রে দেখে শুভেচ্ছা জানায় অ্যান্ড ওদের সাহসিকতার প্রশংসা করে আর কিনভি ওদের দুজনকে একত্রে দেখে তখন ক্যামেরায় ক্যাপচার করে এরপর মিস্টার হিকে কিনভি জিজ্ঞেস করে আপনি এখানে কেন তো মিস্টার হি বলে আমি দেখতে এসেছিলাম এখানকার রেস্টুরেন্ট কেমন কিনভি বলে আপনি কি খেতে এসেছেন তো মিস্টার হি অনেক ধীরে বলে শিওর নেক্সট দেখি কিনভির মম মিস্টার হির সাথে দেখা করার জন্য ক্লিনিকে আসে মিস্টার হি শিয়াওবাওকে একটি টেবিলে বসিয়ে ওকে ওয়েট করতে বলে সে মিটিংয়ের জন্য চলে যায় সে চলে যাওয়ার পর কিনভির মম শিয়াওবাওর সাথে কথা বলার জন্য ওর কাছে আসে এবং সে ওকে ওর নাম জিজ্ঞেস করে বাট শিয়াওবাও তখন কিছু কার্ড বের করে তাকে বোঝায় ও কথা বলতে পারে না তো কিনভির মম ওকে জিজ্ঞেস করে তোমার মম কোথায় এটা বললে শিয়াওবাও ওর ফোন থেকে কিনভির ছবি দেখায় আর এটা দেখার পর কিনভির মম কিছুটা অবাক হয়ে যায় এরপর সে বাসায় আসলে কিনভির জন্য তারা ওয়েট করতে থাকে তো কিনভি আসলে ওর মম বলে তুমি যদি তার সাথে প্রেম করতে চাও আমাদের কোনো সমস্যা নেই যদি বিয়েও করতে চাও এরপরও আমাদের কোনো সমস্যা নেই বাট তার একটি ছেলে আছে অ্যান্ড সে তোমাকে মম বলে ডাকে এমনকি তার একটি অতীতও আছে অথচ আমরা তার সম্পর্কে কিছুই জানি না এটা তো হতে পারে না তাই কাল আমরা তার সাথে দেখা করতে চাই তো কিনভি এসব শুনে বলে শিয়াওবাওর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই এটা বলেও মিস্টার হির সাথে তাদের দেখা করতে মানা করে দেয় তো কিনভির মম এসব শুনে তখন হার্ট অ্যাটাকের অভিনয়ের ভান করে আর বলে তুমি কি চাও না আমি নানি হই তার আগে আমাকে মেরে ফেলতে চাও
তো কিনবি তখন ওর ফোন এসেছে বলে উঠে বাইরে চলে যায়, আর ওর প্যারেন্টসের অ্যাক্টিং তখন বন্ধ হয়ে যায়। তখন কিনবির মম বলে, যেভাবে হোক আমাকে মিস্টার হি সম্পর্কে জানতেই হবে। এরপর কিনবি বাহিরে আসলে দেখে মিস্টার হি ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। তো মিস্টার হি ওর বাসার ভেতর যেতে চাইলে ও মানা করে দেয়। তো মিস্টার হি বলে, তুমি ঠিকই বলেছ, আমাদের দুজনকে জানার জন্য একটু সময় দেওয়া উচিত। তখন কিনবি বলে, হ্যাঁ ঠিক তাই। তো মিস্টার হি কতদিন জানতে চাইলে, কিনবি বলে 2 years। তো মিস্টার হি বলে, 2 সপ্তাহের মতো সময় দেওয়া হলো। অ্যান্ড সাথে ওকে একটি ড্রাইভ দিয়ে বলে, যদি তোমার কিছু জানার থাকে তবে আমাকে কল করলে তুমি সত্যটা জানতে পারবে। এরপর কিনবি ড্রাইভ নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে ও বাসার ভিতরে চলে যায়। আর এদিকে মিস্টার হি দাঁড়িয়ে ভাবতে থাকে, হয়তো বাসায় কোনো ছেলে মানুষ আছে তাই হয়তো ও আমাকে ঢুকতে দিচ্ছে না। এরপর কিনবি বাসায় আসলে ওর ফ্রেন্ড ওকে বলে, তোমার জন্য হয়তো এটাই বেটার হবে তোমার মম ড্যাডের সাথে মিস্টার হিকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। বাট কিনবি এতে রাজি হয় না আর বলে, হয়তো এতে কোনো ঝামেলা হতে পারে। দেন রাতে মিস্টার হি শিয়াওবাওকে ঘুমাতে বললে শিয়াওবাও ওর ড্যাডের ফোনে SMS করে বলে, আমার মম কবে আসবে। মিস্টার হি বলে, ডক্টর কিনবিকে একটু সময় দিতে হবে, তার জন্য আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। তখন শিয়াওবাও এটা শুনে ওর ড্যাডের ফোনে আবারও SMS করে বলে, সে ডক্টর কিনবি না, সে আমার মম হয়। তো মিস্টার হি আবার রিপিট করে ওর মম বলে সম্বোধন করে, এরপর ওকে ঘুমাতে বলে। নেক্সট ডেতে কিনবির ফোনে হঠাৎ শিয়াওবাওর একটি SMS আসে, যেখানে লেখা ছিল, মম আই মিস ইউ। তো কিনবির মম দূর থেকে SMS এর সাউন্ড শুনে ভাবে, হয়তো মিস্টার হি এর SMS, তাই সে কাজের বাহানায় কিনবির আশেপাশে তখন ঘোরাফেরা করতে থাকে অ্যান্ড ওর SMS দেখার ট্রাই করতে থাকে। তো কিনবি এটা বুঝতে পেরে ও ওয়াশরুমের বাহানায় একটি ফোন সাথে করে নিয়ে যায় আর অন্য ফোনটি সোফায় রেখে যায়। তো কিনবি ওয়াশরুমে চলে গেলে কিনবির মম ডেড ওর ফোন চেক করতে থাকে, এই ভেবে যে তারা মিস্টার হির সাথে দেখা করবে। আর তখনই মিস্টার হির একটি SMS আসে। আর ওদিকে কিনবি ওর ফ্রেন্ডকে SMS করে অ্যান্ড ওদের আগের দিনের প্ল্যান অনুযায়ী ওর ফ্রেন্ড ওখানে বসে কিনবির মম ড্যাডকে SMS করতে থাকে, যাতে করে ওর মম ড্যাডকে খুব শীঘ্রই বিদায় করতে পারে। যেখানে কিনবির প্যারেন্টস ভাবছে মিস্টার হির সাথে তারা SMS এ কথা বলছে। তো কিনবি এই ব্যাপারগুলো দেখে তখন ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক এনজয় করছিল, কারণ ফাইনালি এবার ওর মম ড্যাডকে বিদায় করতে পারবে অ্যান্ড আর কোনো ঝামেলা থাকবে না। তো কিনবি ওয়াশরুম থেকে বের হলে ওর মম ড্যাড ওকে জানায়, আমরা মিস্টার হির সাথে কথা বলেছি, আমরা তার সাথে দেখা করব, আর তাই তুমি আমাদের দুজনের জন্য 2টি টিকিট বুকিং করে রেখো। তো কিনবি এদিকে মনে মনে অনেক খুশি হতে থাকে। এরপর দেখি কিনবির মম ড্যাড রেডি হয়ে মিস্টার হির সাথে দেখা করতে আসছে, আর তখনই কিনবির ফোনে ওর ফ্রেন্ডের কল আসে অ্যান্ড বলে, ওর ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে তাই ওর মম ড্যাডকে ও SMS করতে পারেনি। আর এটা শোনার পর কিনবি তখন পুরোপুরি শকড হয়ে যায়। এরপরও ওর ফোন চেক করতে থাকে অ্যান্ড ভাবতে থাকে ওর মম ড্যাড তবে কার সাথে SMS এ কথা বলেছে। তো ওর ফোন চেক করার পর বুঝতে পারে ওর মম ড্যাডের সাথে মিস্টার হির কথা হয়েছে। এদিকে মিস্টার হি গাড়ি নিয়ে ওর সামনে উপস্থিত হয় অ্যান্ড গাড়ি থেকে নেমে কিনবিকে এসে বলে, তুমি আমাকে আবার তোমার বাসায় ডেকেছ, তার জন্য তোমাকে স্বাগতম জানাই, এর মানে আমি কি বুঝবো, তবে তুমি আমাকে গ্রহণ করেছ। তো কিনবি জবাবে বলে, না হ্যাঁ দুটোই। এরপর বলে, আমি আপনাকে এসব পরে ব্যাখ্যা করে বলবো, আপনি এখান থেকে এখন চলে যান। আর তখনই কিনবির মম ড্যাড সেখানে চলে আসে অ্যান্ড মিস্টার হিকে দেখে তারা অনেক খুশি হয়। তো মিস্টার হি তাদেরকে দেখে তার ফ্রেন্ডের বলা কথা তার মনে পড়ে যায়, যদি তুমি কাউকে বিয়ের প্রস্তাব দাও তবে তোমার শ্বশুর শাশুড়িকে ইমপ্রেস করতে হলে তাদের মম ড্যাড বলে সম্বোধন করো। তো মিস্টার হি তাই করেন, তাদের মম ড্যাড বলে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করেন। তো কিনবি এসব শুনে চোখ বড় বড় করে মিস্টার হির দিকে তাকিয়ে থাকে। দেন দেখি কিনবির প্যারেন্টস মিস্টার হিকে বাসায় নিয়ে আসলে তো মিস্টার হি তাদের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে অ্যান্ড তার ফ্রেন্ডের অ্যাডভাইস অনুযায়ী সে কিনবির মম ড্যাডের অনেক প্রশংসা করতে থাকে। এরপর কিনবির মম মিস্টার হিকে দেখে বলে, তুমি কত স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম দেখতে, তোমাকে আমাদের অনেক ভালো লেগেছে। এরপর আরও বলে, তুমি বিবাহের প্রস্তুতি হিসেবে কেমন চিন্তা করেছ। তো এটা শুনে মিস্টার হি বিয়ের ডেকোরেশনের একটি বিশাল লিস্ট তাদেরকে দেখান, যেটা দেখে তারা অনেক ইমপ্রেস হয়ে যায়। দেন কিছু কথা বলার পর কিনবির মম মিস্টার হিকে শিয়াওবাওর মমের কথা জিজ্ঞেস করে, আর তখনই এটা শুনে মিস্টার হি ভাবে, গতকাল সে কিনবিকে যে পেনড্রাইভটি দিয়েছিল হয়তো সেটা ও দেখেনি, কারণ পেনড্রাইভটিতে শিয়াওবাও মমের সম্পর্কে সবকিছু বলা ছিল। মিস্টার হি তাদেরকে সত্যটা জানায় যে শিয়াওবাও তার ছেলে না, তার ভাইয়ের ছেলে, আর এই কথা পরিবার ছাড়া আর কেউ জানে না, আর সে চায় না এই কথা আদার্স কেউ জানুক। তো কিনবির মম ড্যাড তখন এসব শোনার পর মিস্টার হির প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়ে যায় অ্যান্ড তারা তাদের মেয়ের জন্য এমন ছেলে পেয়ে অনেক খুশিতে থাকে।
ওদিকে কিনবি এসব জানার পর মিস্টার হির দিকে ও অবাকভাবে তাকিয়ে থাকে, কারণ এতদিন ও যেটা জানতো সেটা ভুল ছিল। এরপর কিনবির মম মিস্টার হিকে ডিনারের জন্য রিকোয়েস্ট করলে মিস্টার হি তাতে রাজি হয়ে যায়। অ্যান্ড রাতে সবার সাথে বসে মিস্টার হি খুব খুশি মনে তাদের সাথে ডিনার করে এবং অনেক এনজয় করে, আর মনে মনে এমন একটি পরিবারের অভাব সে মিস করতে থাকে। তো ডিনার শেষে কিনবি যখন মিস্টার হিকে ধাক্কা দিচ্ছিল এই জন্য যে সে কখন বাসায় যাবে, তো মিস্টার হি এটা বুঝতে পেরে ওর মম ডেডকে বলে, আমি আমার ছেলেকে দেখার জন্য ড্রাইভারের কাছে দায়িত্ব দিয়ে এসেছি, আজ রাতে যদি আমি এখানে থাকি তো আপনাদের কোনো প্রবলেম হবে? তো কিনবির প্যারেন্টস বলে, নো প্রবলেম, আমরা সোফায় ঘুমাতে পারবো। তো মিস্টার হি বলে, আমি কিনবির সাথে ঘুমাতে চাচ্ছি। তো এটা শুনে কিনবির মম ড্যাড পুরো হতবাক হয়ে যায়, অ্যান্ড সবাই ওর দিকে হা করে তাকিয়ে থাকে। আর কিনবি কি বলবে সে তো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না, বাট মিস্টার হিকে দেখে মনে হয় যেন এটা একটি নর্মাল বিষয়, তাই সে এ কথা বলার পর নর্মালি ভাবে সে ওখান থেকে উঠে চলে যায়। এরপর দেখি কিনবি মিস্টার হিকে বলছে, আপনি সোফায় ঘুমান, আমি বেডে ঘুমাবো, বাট মিস্টার হি বলে, আমি সোফায় ঘুমাতে পারি না। তো কিনবি কিছুক্ষণ চুপ করে বলে, ঠিক আছে আপনি বেডে ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি, আর এটা বলে যখন ও চলে যেতে চায়, আর তখনই মিস্টার হি ওকে হাত ধরে টেনে তার কাছে নিয়ে আসে, অ্যান্ড দুজন দুজনের দিকে স্টপলি তাকিয়ে থাকে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।